আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, রাকিব হোসেনের ভাগে না জয় হোসেনকে নিয়ে একটি টিকটক ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে। সেই টিকটক ভিডিওতে দেখা যায় যে রাকিব হোসেন কিছুদিন আগে নেপাল ঘুরতে গিয়েছিল, সেখানে তারা গাড়িতে করে ঘুরছিল এবং সেখানে জয় একা একা বসেছিল এবং সেটা নিয়ে একটি টিকটক আর একটি ভিডিও বানিয়েছে, যে সেখানে সে বলে রাকিব হোসেন না সবাই জয় হোসেনকে অবহেলা করছে। এবং বন্ধুরা, এই ভিডিওটি যখন রাকিব হোসেন দেখে, মানে রাকিব ভাই যখন দেখে, তখন টিকটকারটির ওপর প্রতিবাদ করে এবং সেক্ষেত্রে টিকটকারকে নিয়ে একটি কথা বলে। তো আজকে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন রাকিব হোসেন এই টিকটকারটি নিয়ে কি বলেছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আপনারা তো সকলে জানেন কিছুদিন আগে টিম রাকিব হোসেন নেপাল গিয়েছিল তাদের নতুন ব্লগ শুরুর জন্য, এবং সেখানে গিয়ে তারা একটি গাড়িতে ঘুরছিল এবং সেখানে কিন্তু জয় হোসেন তাদের পিছে সিটে থাকে এবং সে সেখানে একা একা বসে থাকে, যার কারণে কিন্তু একটা টিকটক আর তাকে নিয়ে স্যার ভিডিও বানায়। চলুন আমরা তার সেই ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, আপনারা তো সেই ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিওটি যখন রাকিব হোসেন দেখে, তখন কিন্তু এই ভিডিওটি নিয়ে রাকিব হোসেন একটি কথা বলে এবং এই কথাটি মূলত রাকিব হোসেন বলে টিআরএইচ আর্মি নামে একটি গ্রুপে। তো চলুন আমরা দেখে আসি রাকিব হোসেন কি বলেছে টিকটকারটিকে নিয়ে। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন, মানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন। এই মেসেজে রাকিব হোসেন কিন্তু সেই টিকটকারটিকে নিয়ে অনেক কথাই বলছে। তো আমি যদি এই কথাটি পুরো বলে দিচ্ছি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আপনারা সবাই পড়ে নিয়ে ভিডিওটা স্টপ করে, আসলে এই ধরনের টিকটকার বলার কোনো কাজকাম নেই, শুধু মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও মেক করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শুধু। আর বন্ধুরা, আপনারা কি কেউ রাকিব হোসেনের ফ্যান, তারা অবশ্যই কমেন্টে টিআরএ চ্যানেল লিখে যাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন রাকিব হোসেন সম্পর্কে এমনই নিউজ ক্লিয়ার ও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।